প্রস্তুতি বলতে এখন আমরা কালকে আগামীকালকে প্রোগ্রামের জন্য ইভেন্টের জন্য এখন ডেকোরেটিংয়ের কাজ, লাইটের কাজ, অন গ্রাউন্ড যে কাজগুলো হয়, ব্যাকস্টেজ যে কাজগুলো হয় সেগুলো আমরা শুরু করছি। আজকে সারাদিন সেগুলো চলবে, আগামীকাল বিকাল 5টা থেকে ইভেন্ট শুরু হবে। কী কী হবে কী হবে? অ্যাকচুয়ালি গত বছর থেকে আমরা শুরু করেছিলাম, আপনারা জানেন মুক্ত বাংলা পত্রিকা এর আগে বর্ধমান শহরে অনেক কিছু নতুন ইভেন্ট নিয়ে এসেছিল, এগুলো আর কোনো হয়নি। যেমন সেরা সুন্দরী বলুন, ভ্যালেন্টাইন ডে বলুন, কুইন অফ বর্ধমান, বেবি শো, এই ধরনের অনেক কিছু। তো বর্ধমানে অনেক মানুষ আছেন, সাধারণ আমাদের আমার আপনার ঘরের মানুষ, যারা রান্না করতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, আমরা বলতে পারি রাঁধুনি, যারা ঘরে ছেলে হোক মেয়ে হোক, তো তাদের জন্য বর্ধমানে কোনো ইভেন্ট ছিল না। হ্যাঁ, চিংড়ি উৎসব, ইলিশ উৎসব, এই ধরনের আম উৎসব হয়, কিন্তু অন স্পট লাইভ রান্না করার মতো কোনো অনুষ্ঠান ছিল না। তো গত বছরে আমরা এই ইভেন্টটা শুরু করি, দ্য বেস্ট শেফ অফ বর্ধমান, বর্ধমানের সেরা রাঁধুনি। গত বছর মানে 2019 কথা বলছি, 2020 আমরা করোনার জন্য, মহামারীর কারণে আমরা কোনো কিছু অ্যাক্টিভিটি করতে পারিনি, তো ফিরে এসেছি 2021-এ। তো এবছর আগামীকাল অনুষ্ঠানটা হচ্ছে, এখানে প্রত্যেক প্রতিযোগী 30 জন প্রতিযোগী থাকবেন, 10 জন করে তারা রান্না করবেন, রান্না করার সময় 45 মিনিট। তারা বাড়ি থেকে প্রিলিমিনারি প্রিপারেশনটা করে নিয়ে আসবেন, কিন্তু মেন প্রিপারেশনটা আমাদের জাজেসদের সামনে এখানে করতে হবে 45 মিনিটের মধ্যে। তার উপর বিচারকরা জাজমেন্ট করবেন, করে একজন করে যাবেন চূড়ান্ত পর্বে, 3টে রাউন্ড থেকে 3 জন যাবেন চূড়ান্ত পর্বে, তাদের নিয়ে ফাইনাল রাউন্ড হবে, সেখানে উইনার আমরা পেয়ে যাব। কী কী পুরস্কার দেওয়া হবে? পুরস্কার বলতে 3000 টাকা ক্যাশ এবং বিভিন্ন কোম্পানি থেকে গিফট হ্যাম্পার, ইন্ডাকশন বলুন, কার্টিলারি সেট বলুন, এছাড়া অনেক কিছু গিফট থাকবে, বিভিন্ন রেস্টুরেন্টের অফার থাকবে, এবং আমাদের মুক্ত বাংলা থেকে তো স্মারক এবং মেমেন্টো থাকছে। আমাদের অনুষ্ঠানটি মুক্ত বাংলা পত্রিকা থেকে করা হচ্ছে, আগামীকাল আপনারা সবাই টাউন হল মাঠে আসুন বিকাল 5টায়। কিন্তু হ্যাঁ, অবশ্যই মুখে মাস্ক পরে আসবেন, আমাদের এখানে কঠোরভাবে মাস্ক পরে না এলে আমরা এন্ট্রি দেবো না। আর একটা কথা, যারা ঘরে বসে আছেন, যারা আসতে পারছেন না কোনো কারণেই, হয়তো কোনো কারণে আসতে পারছেন না, তারা চোখ রাখুন বর্ধমান ট্যুরে ওয়েব পোর্টালে ফেসবুক এবং ইউটিউবের অফিসিয়াল পেজ, লাইভ দেখতে পাবেন, সরাসরি দেখতে পাবেন এই পেজ থেকে কালকের অনুষ্ঠান।